আগে যা হয়নি তাই হলো, ভাষার মাসে বিসিবির অনন্য দৃষ্টান্ত, শহীদদের স্মরণে সবুজের মেলায় শোকের কালো ছায়া, সগর্বে জানান দেয় বাংলা বর্ণমালা। কোয়ালিফায়ার নির্ধারণী ম্যাচ কুমিল্লা রংপুর ফেস টু ফেস, টস জিতে ফিল্ডিং এ রংপুর, রিজওয়ান আর লিটনের ব্যাটে এক্সাইটমেন্ট ভরপুর। ওপেনিং জুটিতেই কুমিল্লার বাজিমাত, পাঁচ ওভারে বোর্ডে ওঠে 43 রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। রান 21-24, ওমর জায়ের বলে রিজওয়ান ডিসমিস। মেকশিফট ওয়ান ডাউনে সুনীল নারিন এদিন নজর কাটতে পারেননি, দুই বাউন্ডারিতেই বিপন মণ্ডলের বলে ড্রেসিংরুমের পথ ধরেন। ব্যতিক্রম ছিলেন লিটন, 3 ছক্কা 3 বাউন্ডারি, লিটনের 47-এ কুমিল্লা পেরোয় 100 রানের গণ্ডি। শেষ 7 ওভারে জাকির আলী আর খুশ দিলের তেলেসমাতি, দুজনে হাকান 6 ছক্কা 2 বাউন্ডারি। 23 বলে 34 রানে আউট হন জাকির, 20 বলে অপরাজিত 40 খুশ দিলের, কুমিল্লার টোটাল 177 রান 5 উইকেটে। জবাব দিতে নেমে রংপুর জবান হারা, উইকেট পড়ার মিছিলে ব্যাটারদের কেবলই আসা যাওয়া। দ্বিতীয় ওভারেই নাইম শেখ আউট 6 রানে, পরের ওভারেই রনি তালুকদার বোল্ড সুনীল নারিনের বলে। রংপুর বোলারদের দাপটে দুশ্চিন্তার ভাজ কুমিল্লার কপালে, তানভীরের বলে 1 রানে আউট টম কোহলার। তবে কি কেউ নেই যে ধরবে রংপুরের হাল? না, হাল ধরতে পারেননি সোহান, পারেননি শামীম পাটোয়ারি, দুজনেই হন রাসেল মুস্তাফিজের হাতে বন্দি। সোহানের 7, শামীমের সংগ্রহ 10 বলে 11 রান। কিছুটা জবাব দিয়েছেন রহমানুল্লাহ, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না, 22 বলে 29 রানে হন মুস্তাফিজের দ্বিতীয় শিকার, রংপুর থামে 107 রানে। এই হারে রংপুর গেল এলিমিনেটরে, আর কুমিল্লা সিলেটের সাথে নাম লেখালো কোয়ালিফায়ারে। পার্থ বণিক, 71